হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপিতে থাকছে চিকেন শাহি রোস্ট, এর সাথে থাকছে রোস্ট মশলা। তো ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণটুকুই দেখবেন। সবার প্রথমে আমি রোস্ট মশলা তৈরি করে নিচ্ছি। তো এর জন্য আমি নিয়েছি একটা জয়ত্রি, নিয়েছি একটা জায়ফলের অর্ধেকটুকু, নিয়েছি দুইটা কালো এলাচ, 20 থেকে 25টা কালো গোলমরিচ, নিয়েছি একটা বড় সাইজের দারচিনি, আর নিয়েছি 5 থেকে 6টা সাদা এলাচ। এখন আমি এই সবগুলো শুকনো কড়াইতে ভালো করে টেলে নেব। ভালো করে টেলে নেওয়া হয়ে গেলে আপনারা পাটায় পিষে বা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তো মশলাটা তৈরি করে নেওয়ার পরে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এর জন্য একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। রোস্টে কিন্তু টক দইটাই ইউজ করার চেষ্টা করবেন, মিষ্টি দই ইউজ করলে রোস্ট মিষ্টি মিষ্টি হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। ওই তো একটু আগে আমি যে রোস্ট মশলা তৈরি করেছি তার থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া। এখন আমি এই সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দিচ্ছি টমেটো সস। বাজারে যে ছোট প্যাকেট কিনতে পাওয়া যায় আমি তার সবটুকুই দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আপনারা যদি গ্রেভির পরিমাণটা বেশি চান তাহলে পেঁয়াজ বাটার পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। এরপর আমি সব কিছু আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি আজকে 7টা লেগ পিস রান্না করব। তো এর জন্য এই লেগ পিসগুলো আমি ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। লেগ পিসগুলো ভাজার জন্য আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, তেলটা গরম হয়ে আসলে এর মাঝে আমি লেগ পিসগুলো ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নেবেন। লেগ পিসগুলো ভাজা হয়ে গেলে আমি একই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর পেঁয়াজ আর লবণটা আমি ভালো মতো ভেজে নিয়েছি। আগে থেকে তৈরি করে রাখা গ্রেভিটাও আমি দিয়ে দিচ্ছি। এরপর এই সব কিছু আমি ভালো করে 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। মশলাগুলো যখন কষানো হয়ে যাবে, মানে এর থেকে তেল ছেড়ে দেবে, তখন আমি এর মাঝে ভেজে রাখা রোস্টগুলো দিয়ে দিচ্ছি, মানে লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি মাংসের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নিচ্ছি। এরপর এর মাঝে আমি দুধ দিয়ে দিচ্ছি। আমি 2 টেবিল চামচ পরিমাণ দুধ গুলিয়ে নিয়েছি 1/2 কাপ পানির সাথে। এই দুধটা দিলে একটা শাহি ফ্লেভার পাওয়া যায়। এ
এরপর এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেরেস্তা। বেরেস্তাটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে সবকিছু মিক্স করে নিচ্ছি। এইভাবে আমি আরো 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এরপর লাগবে কেওড়া জল আর গোলাপ জল। তো আমি কেওড়া জল ইউজ করব 1 টেবিল চামচ পরিমাণের মতো, আর গোলাপ জল ইউজ করব 10 থেকে 15 ফোঁটা। চেষ্টা করবেন এইগুলো কম কম ইউজ করার, কারণ এইগুলো অনেক স্ট্রং ফ্লেভার হয় একটা। এরপর আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা মরিচ। জাস্ট একটা সুন্দর ফ্লেভারের জন্যই দিচ্ছি। মরিচের নিচ থেকে আমি একটু ভেঙে তারপর দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মরিচটা দিলে বিচি বের হয়ে যায়, যার কারণে অসুন্দর দেখায়। তো এমন করে সব কিছু মিক্স করে আমি আবার 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। তো ভিউয়ার্স, এই তো তৈরি হয়ে গেছে মজাদার চিকেন রোস্ট। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ারও করবেন। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।